নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন প্রাক্তন ছাত্র শিক্ষক শিক্ষিকাদের সম্মানে সাত দিনব্যাপী এক আয়োজনের মাধ্যমে ৪০টি স্কুল এবং কলেজের ৭০০ শিক্ষক শিক্ষিকাকে ঈদ উপহার তুলে দেন। শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকরা। এই শিক্ষকদের মনে রেখে সম্মানজনক এক উদ্যোগ নিয়েছেন প্রাক্তন ছাত্র ডাক্তার আরমান মোল্লা। তিনি ৪০টি প্রাথমিক, কিন্ডারগার্টেন, উচ্চ মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ৭০০ শিক্ষক শিক্ষিকার সম্মানে ঈদ উপহার তুলে দেন। প্রথমবারের মতো এমন আয়োজনে শিক্ষকরা নিজেদের সম্মানিত বোধ করেছেন। যে এই পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, কিন্তু মানুষ দ্বারা কারিগরদের নিয়ে এরকম একটা মহাদি চিন্তা ভাবনা খুব কম দেখেছি আমরা। তো ডাক্তার আনন্দুল্লাহ সাহেবের এই যে মানুষ দ্বারা কারিগরদের নিয়ে, বিশেষ করে শিক্ষক মন্ডলীদের নিয়ে যে একটা চিন্তা ভাবনা, তাদের কাছে পরিচয়, এই যে একটা ভালো কাজ, আশা করি এই কাজের সফলতা সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি একটা কথা বলেছেন যে শিক্ষক এবং প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা, যে কোনো দরকার হলে সামনের দিকে আমি সাহায্যের হাত অবহিত থাকবো। আশা করি আমরা সামনে সকল কাজে তাকে পাবো। আমরা তাদের কাছ থেকে আশা করি যে সহযোগিতা, আমরা বিভিন্ন সময় সেবা, এবং আমরা শিক্ষকরা যদি কাছে যাই, আমাদেরকে যদি একটু সম্মানের সাথে কথা বলে, দু এক মিনিট সময় দেয়, এটাই আমাদের জন্য অনেক কিছু। কারণ যে ব্যবহারটা সবার আগে, তারপরে অন্য কিছু, এই ব্যবহারটা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু একদম অবলীলায় তার প্রতি মানে খুব হয়ে যায়, প্লিজড হয়ে যায় এবং তার ফ্যান হয়ে যায়। সম্মানজনক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। শিক্ষকদের শিক্ষা নিয়ে প্রত্যেকটা ছাত্র দেশের বিভিন্ন পর্যায়ে আজকে আছে, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, যাই বলি না কেন, একটা শিক্ষকের থেকে শিক্ষা নিয়ে আসে, কিন্তু শিক্ষক তার যোগ্য সম্মানটা কোনো সময় পাচ্ছে না। তো এই যে প্রাক্তন ছাত্ররা শিক্ষকদের যে ঈদ উপহার দিল, তো আমার মনে হয় যে সবারই উচিত তাদের শিক্ষকদের এই সম্মানটা সবসময় তাদের যাতে সবসময় দেয়, কারণ এই এটা ছাড়া এটা যদি দেয় তাহলে শিক্ষকরা আরও অনুপ্রাণিত হবে এবং তারা কখনো এটা চিন্তা করবে না যে তারা আসলে অবহেলিত। আমাদের যেসব বড় বড় কর্মক্ষেত্রে আমরা যে পৌঁছাতে পারি তার অবদান একমাত্র শিক্ষকদের কারণে। আমরা শিক্ষা উক্ত শিক্ষার কারণেই এসব জায়গায় পৌঁছাতে পারি। আমরা এই রিসেন্টলি জানতে পারলাম যে একজন প্রাক্তন ছাত্র তার নিজের স্কুল সহ আশেপাশের এলাকার বিভিন্ন স্কুলে শিক্ষকদের বিভিন্ন উপহার প্রদান করেছেন। তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের বাবা মার পরেই একজন শিক্ষকের স্থান। শিক্ষককে দিয়েই আমরা আমাদের শিক্ষা জীবনটাকে শুরু করি। একজন শিক্ষক যখন আমাদেরকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যায়, এক সময় দেখা যায় যে সেই শিক্ষকটাই যে কোনো কারণে অবহেলিত হয়ে যায়। কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থাকে এভাবে করতে চাই যে একজন শিক্ষক সবসময় যে তার মর্যাদাটা পায়, তার পূর্ণ মর্যাদাটা যে তার তিনি পায়, এইটাই আমরা চাই। শিক্ষকদের যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন, পাশাপাশি সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা যেন শিক্ষকদের পাশে থাকে তার আহ্বান জানান। আমি একজন প্রাক্তন স্কুলের স্টুডেন্ট হিসাবে বা ছাত্র হিসাবে নিজে থেকে উপলব্ধি করলাম এবং বিবেকের দায়বদ্ধতাকে দেখে যে আমাদের শিক্ষকদের যথাযুক্ত মর্যাদা বা সম্মানের জন্য এই ছোট্ট ঈদ উপহার নিয়ে আসলাম, প্রত্যেকটা স্কুলে ঘুরে ঘুরে দিচ্ছি এবং নিজের খুব প্রাউড ফিল করতেছি যে শিক্ষকদের জন্য কিছু করতে পারার জন্য, যাতে ভবিষ্যতে এভাবে সকল শিক্ষকদের সুখে দুঃখে বিপদ আপদে পাশে দাঁড়াতে পারি। আমাকে জানাবেন বা সহযোগিতা করবেন, আমার সর্বাত্মক চেষ্টা করব আমি শিক্ষকদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে এবং ওনাদের জন্য ভালো কিছু করতে পারলে নিজেকে গর্বিত মনে করব।
শিক্ষকরা যথাযথ সম্মান পেলেই আগামী প্রজন্ম সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।